আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমান জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সার্চকার একটি হাইড্রোলিক লাট নাম্বার গাড়ি আর আজকে আমি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যদি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্যকার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি গাড়িটি সম্পর্কে খুব সহজেই আপনারা জানতে পারবেন সর্বপ্রথম গাড়িটি সামনের দিক থেকে শুরু করা যাক তো গাড়িতে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা দেওয়া হয়েছে আপনার বত্রিশ শর্ষর একটি সেলফ ইঞ্জিন এবং গাড়িটির সামনে লাগানো হয়েছে একটা বাম্পার আর এই গাড়িটার সামনের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানে একটু পরিবর্তন করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার সামনে শাখার টায়ার তো এগারোটা সামনে শেখার টায়ার দেওয়া হয়েছে আপনার গাজি টায়ার ছয়শো চোদ্দো সাইজের আর এটা হচ্ছে গাড়িটার ফন এক্সেল তো এগাড়ের ফোন এক্সেলটা দেওয়া হয়েছে আপনার ষোলো বারো ট্র্যাকের ফন এক্সেল আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার গিয়ার বক্স তো এই থেকে গিয়ার বক্সটা দেওয়া হয়েছে আপনার ষোলো বারো ট্র্যাকের গিয়ার বক্স আর এটা হচ্ছে গাড়িটার ডিপানসেলটা তো এই ডিপান্সেলটা দেওয়া হয়েছে আপনার মালদা ডিপান্সেল তো ডিপান্সেল এবং গাড়িটার গিয়ার বক্স এই দুইটা জিনিসের কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা হলে সেটা মেরামত করে দিব আমরা আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের শেখার টায়ার তো পিছনের শেখার দেওয়া হয়েছে আপনার আট পঁচিশ ষোলো এমআরএফ আর এটা হচ্ছে গাড়িটার হাইড্রলিক জ্যাক তো এই গাড়ি আপনার হাইড্রলিক জ্যাকটা দেওয়া হয়েছে আপনার পনেরো টনের একটি হাইড্রোলিক জ্যাক আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার মেন চাষিস তো এই মেন চাষিসটা করা হয়েছে আপনার পাঁচ আড়াই স্যানেল দিয়ে আর নিচে দেখতে পাচ্ছেন আর একটা বাম্পার লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার টোলেটা তো এই টলিটা লম্বাই করা হয়েছে আপনার দশ ফিট এবং চওড়া করা হয়েছে আপনার চার ফিট এই গাড়িটার মূল্যটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা হচ্ছে আপনার পাতি সেট ছাড়া একটি গাড়ি যদি পাতি সেট দিয়ে একটি হাইডেলস গাড়ি বানাতে চান তাহলে কিন্তু আরও বেশি টাকা খরচ হবে তো সেম মডেলে একটা গাড়ি আপনার কমপ্লিট করতে খরচ হবে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল মোটামুটি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত ভিডিও যদি কোনো কিছু এড়িয়ে যায় সেটা হচ্ছে অবশ্যই কন্টবক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন অথবা আমাদের স্ক্যান যে নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করেও জেনে নিতে পারেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে